আপা এগুলো কি করেন? আপা আমার মেশিন নষ্ট হয়ে যাইব তো। এই বন্ধ হয়ে গেল তো মেশিনটা। আপা শুনেন শুনেন, আমার মেশিন বন্ধ করে দিয়েছে, আমার মেশিন নষ্ট করে দিয়েছে। আপনি কি করছেন আপা? আমার মেশিন তো চলে না আপা। আমি এই মেশিন দিয়েই ব্যবসা করে খাই, মাংস এসে ওজন মাপে এটা দিয়া। আপনি আমার পেটে লাথি মারলেন, আমার পরিবার এখন কেমনে চালাম আপা? যত সব ন্যাকামো এইসব আপনি কি কন আপা? দোস্ত, এটা তুই ঠিক করলি না, লোকটা কত অসহায়, এখন তো না খেতে পেয়ে মরবে। আরে ধুর, এসে ফকিনীর বাচ্চাদের আমার চেনা আছে, এখান থেকে চল। আপা আপা আমার মেশিনের দাম দিয়ে যান আপা, আমি কেমনে চলুম আপা? আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আপা আমার ব্যবসাটা পুরো নষ্ট করে দিয়েছেন আপনি, আমার মেশিনটা নষ্ট করে দেওয়ানে আমি আর কোনো কাজ করতে পারতেছি না। আপা একটু ক্ষতিপূরণ যদি দিতেন, আমি আরেকটা মেশিন কিনা আবার নতুন করে ব্যবসা শুরু করতাম। আপা আমার ঘরে 3 বছরের একটা বাচ্চা আছে আপা, পরিবার নিয়ে থাকতে হয়, আমি চলতে পারতেছি না আপা, অনেক কষ্ট হইতাছে। আপনার মেশিন কি আমি নষ্ট করছি নাকি? আপনার মেশিন তো নষ্টই ছিল, আর আপনার পরিবারের দায়িত্ব কি আমি নিব? যান এখান থেকে। থাক না, তুই গরিব মানুষ, ওনাকে কিছু টাকা দিয়ে দে, উনি একটা মেশিন কিনে নেই। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা মেশিন কিনে নিন, আমি অফিস থেকে যাওয়ার সময় টাকা দিয়ে যাব আপনাকে। আমি অখনই যাইতেছি মেশিন কিনতে, আমার অনেক উপকার হবে বাবা। আপনি অফিস থেকে যাওয়ার সময় আমি এখানে খাড়াই থাকো, আপনি আমার টাকাটা দিয়ে দেন আপা, তাহলে আপনি ভালো করবো। চল এখান থেকে। অনেক ভালো করবো বাবা, আপনার জন্য দোয়া করি, আমি মেশিনটা কিনতে যাই। আপা আমি আসছি আপা। আমি অনেকদিন ধরে ব্যবসা বন্ধ করে রাখছি আপা, আপা আপনি একটু দয়া করেন আপা, আজকে একটু দিয়ে দেন আপা। আচ্ছা তোর কাছে না থাকলে আমার থেকে নিয়ে দে, পরে না আমাকে দিয়ে দিস। এত বেশি কথা বলবি না, একদম চুপ থাক তুই। কেন বলবে না আপা? ওরে যে তুই টাকাটা দিতে দিছিস, আমার থেকে টাকাটা নেই আপা। আপনি আমার টাকাটা দেন, কালকে আপনি একটা অফিসে তে টাকাটা লয়ে লেন। এই আপনি বেশি কথা বলবেন না, চুপ থাকেন একদম। আপনার কথা মতো আমি জবান দিছি, দোকানে আমি টাকা দিব, আজকে বাকি দিয়ে আসি আমি এটা। আপনি আমার টাকা আমারে দেন। আপা কি হইছে? দেখেন তো ভাই, বেশি বেশি করতেছে একদম। কি হইছে রে? মাই আমার কাছে ক্লাব ফাইলামি। এটা কি? এটা মেশিন। যা শালা। আমি তো ওই প্রজেক্টারই কাজ করতেছিলাম, হঠাৎ করে পিসিটা বন্ধ হয়ে গেছে। পিসিটার মনে হার্ড ডিস্ক ক্র্যাশ করেছে। আমার পুরো প্রজেক্টটাই লস করে দিলে? তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম, এই 1 সপ্তাহের মধ্যে যদি আমার পুরো প্রজেক্টের 10 লাখ টাকা না দাও তবে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব। সব শেষ হয়ে গেল রে, আমার চাকরিটা চলে গেছে। আমার মনে হচ্ছে কি আলো, তুই যে লোকটার সাথে সেদিন খারাপ ব্যবহার করলি এটা তারই শাস্তি। মানুষ পাপ করলে তার শাস্তি দুনিয়াতেই পায়। আমার মনে হয় তুই ওই লোকটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আয়। হ্যাঁ দোস্ত, তুই ঠিকই বলেছিস, চল আমি আজই যাব ওনার কাছে মাপ চাইতে। চল আমরা যাই। এক্সকিউজ মি ভাইয়া। আপনি আবার আমার কাছে কি চান? আসলে আমি আমার ভুল বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনার তো নিজে নিজে ভুল ভাঙনের কথা না। আসলে ভাই আমার প্রজেক্ট ফাইলটা নষ্ট হয়ে গেছে, আমার অফিসের বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, এর জন্য আমার চাকরিটাও চলে গেছে। আমার সাথে ঘটনাটি ঘটে যায় আমি বুঝতে পেরেছি যে আপনার সাথে এই কাজটি করা আমার ভুল হয়েছে। এসব কি কইতেছেন আপা? আমি তো চাই নাই আপনার ক্ষতি হোক। এই টাকাটা আপনি রাখেন, এটা দিয়ে আপনি আপনার ওজন মাপার যন্ত্রটি কিনে নেবেন, আর পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আপনি আমারে বাঁচাইলেন, এই টাকাটা দিয়ে আমি আবার একটা মেশিন কিনুম, আমি আবার আমার ব্যবসা শুরু করুম আপা, আবার আগের মতো থাকতে পারুম আপা, আর আমি
আমি আপনার দোয়া করে দিই, আপনার সমস্যা আল্লাহ খুব জলদি সমাধান করে দিব, খুব জলদি সমাধান করে দিব। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমরা আসি আজকে।